18তম নিবন্ধন শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই শহীদ আবু সাইদ। নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ শিক্ষক হওয়া হলো না সেই আবু সাইদের জীবনে। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেখুন সেই আবু সাইদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে বাংলার নতুন স্বাধীনতা ছিনিয়ে এনেছে তার নিজের জীবনের বিনিময় দিয়ে। এবার সেই আবু সাইদ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলো, তার সেই শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো না। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। 14 অক্টোবর বিকেলে 18তম নিবন্ধন ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে উত্তীর্ণ হয়েছে 83,865 জন, এদের মধ্যে রংপুরে আবু সাইদও একজন। এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবু সাইদ ইবতেদায়ী জেনারেল শিক্ষক পদের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার রোল নাম্বার ছিল 2012-56297। তার বাবার নাম মোহাম্মদ মকবুল হোসেন আর মায়ের নাম মনোরা বেগম। তবে পরীক্ষায় আবু সাইদ কত নম্বর পেয়েছেন সেটি জানা সম্ভব হয়নি। দেখুন আবু সাইদের রেজাল্ট দেখতে পাচ্ছেন, 18তম এনটিআরসি এক্সামিনেশন রেজাল্ট 2023-তে কংগ্রেচুলেশন পাস দ্য রিটেন এক্সাম। ইবতেদায়ী টিচার জেনারেল, ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ইংলিশ, রোল নম্বর ছিল দেখতে পাচ্ছেন, নাম ছিল মোহাম্মদ আবু সাইদ মিয়া, মোহাম্মদ মকবুল হোসেন পিতার নাম আর মাদার নাম হলো মোসাম্মদ মনোয়ারা বেগম। জানা গেছে আবু সাইদ 2001 সালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে সে সবার ছোট আবু সাইদ। তিনি স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুরি বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। এরপর স্থানীয় খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ পাস পেয়ে এসএসসি পরীক্ষায় পাশ করেন। 2018 সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ পাস পেয়ে এইচএসসি পাস করেন। পরে 2020 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 2024 সালে কোটা সংস্থা আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় কর্মী ছিলেন আবু সাইদ। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবেও এই আন্দোলনে যোগদান করেন। অবশেষে সেই পুলিশের গুলিতে তিনি নিহত হন এবং তাকে শহীদের মর্যাদায় ভূষিত করা হয়েছে। সব হাত থাকুন, আল্লাহ হাফেজ।